হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসছি এর কারণে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে আপনার ইলাস্ট্রেটরে আমব্রেলা একটা ডিজাইন করবেন, ছাতা রেডি করবেন। ছাতা রেডি না, তাছাড়া আমরা আমব্রেলা লোগোটা কিভাবে করা যেতে পারে। অনেকে অনেক কনসেপ্টে ভাবে লোগো করে, সো আমরা লোগোর ডিজাইনের মাধ্যমে তো আমি আজকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইলিপস টুল। এই যে ইলিপস টুল, ইলিপস টুলটা আপনারা আপনারা নিজেদের মতো করে এরকম রেডি করবেন। এই যে দেখেন, আমি একটা নিলাম, নেওয়ার পর আমি আর কয়েকটা ইলিপস টুল নিয়ে নেবো এইভাবে। এই যে এইভাবে নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে, এই যে অল্টার ধরে ধরে আমি কপি করতেছি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কপি করবেন। ওকে, আর এখানে চারটা দিলাম। চারটা দেওয়ার পরে আপনারা এখানে দুইটা একসাথে সিলেক্ট করবেন, করার পরে অ্যালাইনমেন্টটা করে রাখবেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করার পরে আমি এটা নিচের দিকে নিয়ে আসতেছি, হালকা করে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে আমি এতটুকু পর্যন্ত নামিয়ে রাখলাম, তারপর এটা পুরোটা সিলেকশন করে শেপ বিল্ডার টুলটা নিয়ে এই যে অল্টার ধরে এই যে মাইনাস করবেন। ওকে, আমি এগুলো কেটে দিলাম। তারপরে এই যে হচ্ছে এটা, এটার নাম হচ্ছে আমার, এটা ডিলিট করে দেন। তারপর এটা পুরোটা সিলেক্ট করার পরে এই যে এটার নাম হচ্ছে সে ডিরেকশন টুল, ডিরেকশন টুল দিয়ে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন এইভাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এটা আমি অফ করে রাখলাম। ওকে, তারপরে এই যে হচ্ছে আমি এখন পেন টুল নিলাম, যে পেন টুল, পেন টুল দিয়ে আমি এখানে শিফট ধরে, এই যে শিফট ধরে এইভাবে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমি এই যে এখানে একটা রাখলাম, এখানে একটা, তারপর একটা। ওকে, রাখার পরে এখন আমি সে আবার ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এটাকে রাউন্ড করে দিলাম। এই যে দেখেন, রাউন্ড হয়ে গেছে, এই যে রাউন্ড হয়ে গেছে। এখন আমার যে কাজটা হচ্ছে, আমি এটা পুরোটা একটা স্ট্রোক দিয়ে রাখি। তো তার আগে আমি আরেকটা, যে ছাতার যে এই অংশটুকু থাকে, এই অংশটুকু কীভাবে নেবেন, এই যে লাইনার টুলে ক্লিক, আর সি টুলটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা এ আর সি টুল লেখা থাকে। তারপর আমি এই পয়েন্ট থেকে ওকে, এখন আমি এই পয়েন্ট থেকে আমি এইভাবে এই কর্নার পর্যন্ত নিলাম। তারপরে এই পয়েন্ট থেকে ধরে এইরকম ধরে আপনার রুচি অনুযায়ী এই যে আমি এই কর্নার পর্যন্ত নিলাম, ঠিক আছে? আমি যে দুইটা কর্নার নিলাম, নেওয়ার পরে এখন আমি পুরোটা সিলেক্ট করব। করার পরে যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমি জাস্ট একটা একটা করে ক্লিক করব, যেন এটা হচ্ছে পয়েন্ট দিয়ে রাখতেছে, আমি এখানে কালার করব, ঠিক আছে? দেওয়ার পর আমি এখানে এই অংশটুকু সিলেক্ট করলাম, করার পরে যে এখানে আসলাম, আসার পরে আমি যদি এখন এই অংশটুকু দেই, এই যে এখানে একটা অংশ দিলাম, তারপরে হচ্ছে ধরেন আমি এই অংশটুকু আসলাম, এই অংশটুকু আসার পর আমি এই অংশটুকু দিলাম, তারপরে ধরেন যে আমি এই অংশটুকু আসলাম, এই যে ধরেন এটা, এটা আসার পরে আমি দিলাম, ধরেন এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি এখানে আসলাম, এই যে এখানে, এখানে আসার পরে আমি দিলাম হচ্ছে এটা, এটা বেশি হয়ে গেছে, আচ্ছা ওকে, আমি এটা দিলাম। এখন এই যে এখানে আমি যে একটা কালার নিলাম, এখন আমার স্ট্রোকটা ভালো লাগতেছে না, তো আমি কি করব, আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অংশটা স্ট্রোকটা অফ করে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন, আমি স্ট্রোকটা অফ করে দিতেছি। অলরেডি ছাতা কিন্তু অলরেডি একটা হয়ে গেছে, তো এটাকে যদি আমি আর একটু মোটা করতে চাই, তো আমি এই যে আর একটু মোটা করতেছি, এই যে মোটা, এটা হচ্ছে পরিমাণ মতো, ওকে, এটা তা আমি এটা মোটা করব না, এটা আমি আগের মতো করে রাখি। ওকে, আমি এখন এটা আর এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাকওয়ার্ড দেবো, ঠিক আছে? এখন আমি এটা দেখি, তার একটু উপরে নিতে হবে, এখন আমি চাইলে এটাকে আর একটু ছোট করতে পারি যদি মনে হয় যে আমার এটা বেশি লম্বা হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমি একটা গ্রুপ করলাম, আমার আমব্রেলা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি চাই এখানে একটা নাম লিখতে, বা আমি যদি আমব্রেলা নামটা লিখতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে, এখানে আমি ক্লিক করব আমব্রেলা। দিতে হবে, আমি এখানে বি দিলাম হচ্ছে আমব্রে লা। ওকে, এখন এটাকে আমি একটু বড় একটু কালার দিয়ে দেখি, দেখে অন্য একটা ফন্ট ইউজ করি,
যে ফোনটা দেখতে ভালো লাগবে। ওকে, আমি এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখানে আমি একটা এখানে যদি আমি টেকনিক ইউজ করতে চাই তাহলে সেখানে সেক্ষেত্রে আমি এই যে এই অংশটুকু আমি ডিলিট করে দেবো। ওকে, অংশ ডিলিট করে দিলে যে এইটা হচ্ছে ইউ হয়ে গেল এটা, তো এটাকে যদি ইউ করে আমি এদিকে আর একটু করে দেখি, আর এই অংশটু দেওয়ার পর এই অংশটুকু একটু বোল্ড করলাম। ওকে, এই যে দেখেন আমি কিন্তু একই এই অংশটুকু এই বরাবর করে আমরেলা, তো আমাকে এই যে অংশটুকু, ওকে, এখন এটা এটা কালারের সাথে আমি অ্যাডজাস্ট করে দিই। তো এটা এটা কালারের সাথে অ্যাডজাস্ট করতে হলে প্রথমে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে হবে। এই যে দেখেন এক্সপ্যান্ড করলাম। ওকে, এখন এই কালারটা যদি আমি দিয়ে দিই এখানে একটা কালার, এই কালারটা এখানে দিলাম। ওকে ওকে, আমার এক পর্যায়ে এক করা শেষ। এখন যদি আমি এখানে কিছু রেইন দিতে চাই, রেইন বলতে হচ্ছে বৃষ্টি, তো সেক্ষেত্রে আমাকে এই টুলগুলো ইউজ করতে হবে। এই যে আমি এখানে রেইন রেডি করতেছি, আমি একটা রেকট্যাঙ্গল টুল নিলাম। রেকট্যাঙ্গল টুল নিয়ে পরে আমি জানি এটা এইভাবে করে দিলাম, এটা কালারটা আমি দিচ্ছি রেড, ঠিক আছে। আর চাইলে আমি এটাকে আরেকটু ছোট করতে পারি, ধরেন যে এই যে চিকন করে নিই, ধরো আমি যে এই চিকন করে নিলাম এটা। ওকে, আর এটা আমি আরেকটু গোল করে দিলাম। ওকে, এখন এটাকে আমি একটু বড় করে রাউন্ড করে দিলাম এইভাবে, ধরো এই যে একটা আসলো এইদিকে, একটা এইদিকে আসলো। এটা হচ্ছে আপনার ডিজাইন যদি আপনি করেন, এই যে দেখেন এটা এইভাবে আসলো, 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 এটা এইভাবে আসলো। ওকে, আর বেশি দেওয়া যাবে না। ওকে ঠিক আছে, এখন আমি এটা এতটুকু করলাম। ওকে, এখন এটাকে আমরা গ্রুপ করে, এটা গ্রুপ গ্রুপ করার পর আমি এটা একটা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। আমি এতটুকু ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা কালার কি হবে এই কালারটা দেই, যদি ভাসে দেখি ভাসে কিনা, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো আমার এটা তো ভাসতেছে না, তো আমার হোয়াইট কালারটা বেটার হবে। ওকে, এই হচ্ছে আমার এক আমব্রেলা রেডি হয়ে গেল। আমি আমব্রেলা দিয়ে একটা নামও লিখলাম, অথচ একটা লোগোর মতো হয়ে গেল। তো চাইলে আপনারা ওইভাবে আমব্রেলা ছাতা রেডি করতে পারবেন, কিভাবে ছাতাগুলো রেডি করতেছি এ করলাম। তারপরে এখানে কর্নারগুলোও দিতে পারেন যদি চান, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কীভাবে ডিজাইনটা ক্রিয়েট করবেন কীভাবে না। তো এই ছিল আজকে আমার এই কাজ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।